হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের যে টপিকের যে প্রধান বিষয় সেটা হচ্ছে বায়োকেমিক কম্বিনেশন নাম্বার ওয়ান। বন্ধুরা, এক নম্বর বায়োকেমিক কম্বিনেশনের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি দেবো বন্ধুরা। এবং ভিউয়ার্স, আমি সামনে যে ভিডিওগুলো আনবো বা দুদিন থেকে যে ভিডিওগুলো আনছি সেটা হচ্ছে এই বায়োকেমিক কম্বিনেশন নাম্বার ভিডিওগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো বন্ধুরা। যেটি 1 থেকে 28টা বায়োকেমিক কম্বিনেশন নাম্বার ভিডিও আছে, সেক্ষেত্রে আমি 28টি আলাদা আলাদা ভিডিও তৈরি করবো বন্ধুরা। অলরেডি দুটো ভিডিও বানানো হয়েছে, একটা হচ্ছে বায়ো কম্বিনেশন নাম্বার 4 যেটা কনস্টিপেশনের জন্য, এবং আরেকটা হচ্ছে বায়ো কম্বিনেশন নাম্বার 20-20 সেটা হচ্ছে স্কিন ডিজিজের জন্য বন্ধুরা। আজকে আমি 1 নম্বর বায়োকেমিক মেডিসিন নিয়ে জানকারি দেবো বন্ধুরা। এর কাজ কী, এর কম্পোজিশন কী, কোন কোন ওষুধ দিয়ে কোন কোন বায়োকেমিক মেডিসিন দিয়ে এই কম্পোজিশনটা কম্বিনেশনটা তৈরি করা হয়েছে, এর ডোজ কত পরিমাণে কীভাবে ব্যবহার করতে হবে, কোন কোন কাজে ভালো রেজাল্ট দিয়ে থাকে, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে জানকারি দেবো। তো বন্ধুরা, সেজন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি খুব একটা লম্বা হবে না, 4 থেকে 5 মিনিটের ভিডিও, শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। তো বন্ধুরা, আমি ডক্টর এন বি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, এই বায়ো কম্বিনেশন নাম্বার 1 এটি হচ্ছে অ্যানিমিয়ার জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি ডিটেলস বিস্তারিত বলার আগে আমি শুরুতে এর কম্পোজিশন শেয়ার করতে চাই। এটি 4টি মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে, 4টি বায়োকেমিক মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে। 1 নম্বর যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস 3x শক্তিতে মিক্স করা আছে। এই ক্যালকেরিয়া ফস কী করে আপনারা জানেন, ক্যালকেরিয়া ফস ক্যালসিয়ামের জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিকে ঠিক করার জন্য এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে। তবে বন্ধুরা, ক্যালসিয়ামের ঘাটতির সাথে সাথে যদি কারো শরীরে হিমোগ্লোবিনের কমি থাকে, রক্তের কমি থাকে, সেই জন্য এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা। নেক্সট যে মেডিসিনটি এটি এর মধ্যে আছে সেটা হচ্ছে ক্যালিফস। ক্যালিফস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন নার্ভের জন্য। নার্ভের সাথে যদি কারো অ্যানিমিয়ার সমস্যা থাকে, রক্ত শরীরের মধ্যে কম হলে শরীর থপসে অবশ হয়ে যায়, সেক্ষেত্রেও ক্যালিফস ভালো কাজ করে থাকে বন্ধুরা। এটিও 3x পটেন্সিতে মিক্স করা আছে। এবং 3 নম্বর যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে ফেরামফস, এটিও 3x শক্তিতে মিক্স করা আছে বন্ধুরা। এই ফেরামফস আপনারা সবাই জানেন আয়রন, আয়রন হচ্ছে শরীরকে হিমোগ্লোবিন লেভেলকে বাড়াতে, রক্তের লেভেলকে বাড়াতে, হিমোগ্লোবিন লেভেল সঠিক রাখতে সাহায্য করে বন্ধুরা। শরীরের মধ্যে যদি কারো রক্তের কমি হয়ে থাকে, হিমোগ্লোবিন লেভেলের কমি হয়ে থাকে, সেক্ষেত্রে এটি খুবই ইফেক্টিভ একটি বায়োকেমিক মেডিসিন। এটিও 3x পটেন্সিতে মিক্স করা আছে। এবং 4 নম্বর যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে নেট্রামিউর, নেট্রামিউর 6x পটেন্সিতে মিক্স করা আছে বন্ধুরা। নেট্রামিউর অ্যানিমিয়ার জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, বিশেষ করে যাদের রক্তের কমি আছে, যার কারণে প্রচণ্ড শরীর দুর্বল, রোগা পাতলা শরীর, বিশেষ করে স্কুলের বালক বালিকাদের, যারা স্কুলে যা পড়ে, এক কথায় আমি যদি বয়স ভিত্তিক লক্ষ্য বলতে চাই, সেক্ষেত্রে বয়স যদি 10 থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত যারা স্কুল কলেজে লেখাপড়া করে, এই স্কুলের বালক বালিকাদের যদি কারো রক্তের কমি হয় শরীরের মধ্যে, এবং সেই রক্তের কমির কারণে দেখবেন কারো কারো হেডেকের সমস্যা হয়, মাথা ব্যথার সমস্যা হয়, সেই জন্য এই কন্ডিশনটিকে ঠিক করতেও এই মেডিসিন যদি কেউ ব্যবহার করে নেট্রামিউর, ফলে তার শরীরের যে যার মাথার মধ্যে যে ব্যথা হচ্ছে রক্তের কমির কারণে, রক্ত অল্পতার কারণে, সেই রক্তের লেভেলটা বৃদ্ধি পেয়ে যায়, নর্মালে চলে আসে, ফলে কি মাথা ব্যথা ধীরে 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 ঠিক হয়ে যায়, সেই জন্য এটি রক্তের কমিকেও দূর করতেও এটি সাহায্য করে থাকে বন্ধুরা। তো ভিউয়ার্স, এই 4টি মেডিসিন দিয়ে এই বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 1টি তৈরি করা হয়েছে, 1 নম্বরটি তৈরি করা হয়েছে। এটি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন, অনলাইনে কিনতে পারেন healthpunk.com, onemg.com ইত্যাদি ওয়েবসাইটে পেয়ে যাবেন, যে কোনো কোম্পানি কিনতে পারেন, SBL, WSA, ডক্টর একব্যাগ, যে কোনো কোম্পানি, সবে যে কোনো কোম্পানি আপনারা কিনতে পারেন। 25 গ্রামের একটা শিশি যার বর্তমান দাম হচ্ছে 105 টাকা বন্ধুরা। এর কাজের কথা নতুন করে বলার কিছু নেই, এটি কোন কোন কাজে ব্যবহার করা হয় থাকে সেটা হয়তো আপনারা জেনে গেছেন অ্যানিমিয়ার জন্য বন্ধু। অ্যানিমিয়া কী জিনিস, রক্ত অল্পতা, শরীরের মধ্যে রক্তের কমি থাকার কারণে কী হয়, শরীর উইকনেস হয়, শরীর দুর্বল হয়,
फाटिकर समस्या थे, माथा घुरे उठे, चोख दिए झापसा, हल्का बॉडी पेन, क्लान मन मरा, को मन ना आसा, एक कथा शरीर दुरबलता फील हल, रक्त कमिर कारण हिमोग्लोबिन लेवल के बढ़ाते, रक्त अल्पता के ठीक करते ये भलो रिजल्ट दिया थे। व्यूअर्स एटर यूजेस एन जो सवार शेषे डोजेसर कथा शेयर करी कत परमाणे क्यों व्यवहार करते हैं। तो व्यूअर्स एडल्टसर जो चार्टा टेबलेट दिन तीन बार खेते हैं, चुषे खेते हैं सकाल दोपुर और रात भात खावर पर बंधुरा, और बाच्चादेर जो दुटो करे टेबलेट दिन तीन बार सकाल दोपुर और रात। य मेडिसिन टाना दो थेके तीन मास व्यवहार करबें, अपना जो हिमोग्लोबिन लेवलटा आछे कम आछे सेटा धीरे 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 ठीक हो जाए, खूब भलो इफेक्टिव एक मेडिसिन। तब किस दीर्घदिन धरे अपने यहाँ व्यवहार करते हैं बंधुरा, तब अनेक भलो रिजल्ट पाबेन एवं पार्मानेंट भावे सेटा ठीक हो जाए। तो व्यूअर्स आशा करछि भिडियोटि आपनादेर अवश्य भलो लेगेछे, जदि भलो लेगे थाके ताहले अवश्य आमार चैनलके सबसक्राइब कर दिए पाशे आसा बेल आइकनटि प्रेस कर दिए अल नोटिफिकेशन क्लिक कर देवें, और आपनारा जदि आमार काछ थेके अनलाइन कन्सालटेशन चिकित्सा निते चान स्पेशल भावे सेक्षेत्रे आमि डेस्क्रिप्शन बक्से आमार ह्वाट्सअप नम्बर दिएछि, सेखाने आपनारा एसएमएस करते पारेन, तारपर कल करे आपनार समस्त कमप्लेन निये समस्त लक्षण निये केस टेकिंग करे कन्स्टिट्यूशनल सिंगल मेडिसिन देवा हय, जे मेडिसिनटि व्यवहार करले आपनादेर जाबतीय समस्या पार्मानेंट भावे ठीक हो जाए। तो भैया सुस्त रखें, भलो थकबें, थैंक यू सो माच, बाय।